তারা অনেক ধৈর্য ধরেছে, কিন্তু যখন দেখেছে যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায়, চুরমার করে দিতে চায়, তখন বাধ্য হয়ে তারা এদেরকে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের মুখে তারা পালিয়েও যায়। ওই সময়টাই তারা হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকের উপরে হামলা করে, এখানে চিকিৎসাধীন কমপক্ষে তিনজন আছেন যারা গুরুতর আহত হয়েছেন। আমরা দেখতে এসেছিলাম, দুইজনকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেওয়া হবে, এই জন্যে ডিস্টার্ব হবে জেনে আমরা ওইদিকে যাইনি। আমরা শুধু হাসনাত আবদুল্লাহকেই দেখে এসেছি। আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত, কাছে সত্য আপনারা তুলে ধরছেন, এই জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আপনারা জানেন এই মাসের 5 তারিখ বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে অন্যায় অসত্য এবং জুলুমের বিরুদ্ধে অধিকারের পক্ষে, তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে, তাদেরই একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ। সে কুমিল্লার একজন ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আপনারা তার সম্পর্কে জানেন। গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল, তাদের উদ্দেশ্য খারাপ ছিল, সেখানে ঢুকে গালিগালাজ, উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, এরে ধরো ওরে মারো, এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল। এবং আমরা মনে করি তারা এখনো রাইট ডিরেকশনে আছেন, তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবেন ইনশাআল্লাহ। অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে, সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি, আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন, এই সময় এটাই দরকার ছিল। জাতিকে সামনের দিকে আশা জাগা নিয়া কথা জাতির শোনা প্রয়োজন ছিল, তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি হয়েছে। যারা ত্যাগ এবং তিতিক্ষা, যারা নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে, তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তারা এসেছিল ছুটে তাদেরকে শান্ত করার জন্য, বোঝানোর জন্য। এই যারা দরদ নিয়ে তাদের পাশে এসেছিল, এই লোকগুলো, এই বাহিনীর লোকগুলো তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে মারধর করেছে। আপনারা এটা দেখেছেন এবং আপনারা এটা জেনেছেন, আপনাদের মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে, মিডিয়া আপনারা তুলে ধরেছেন।